সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি চৌধুরী মানিককে ভারতে যাওয়ার সময় আটক করেছে বিজেপি বর্তমানে বিজেপির হেফাজতে রয়েছেন তিনি শুক্রবার সিলেটের কানাইঘাটে সীমান্তবর্তী দনা এলাকা থেকে তাকে আটক করা হয় এদিকে সাবেক এই বিচারপতি আটক হওয়ার পরপরই তিনি দানা এলাকার বাসিন্দাদের জানিয়েছেন স্থানীয় দালাল সাদ্দামের সহায়তায় সীমান্ত পথ ব্যবহার করে ভারতে যাওয়ার চেষ্টায় ছিলেন শুক্রবার বিকেল থেকে দালাল সাদ্দাম কানাইঘাটের পাতিছড়া গ্রামের ফুল হোসেনের ছেলে আইন শৃঙ্খলা বাহিনী দালাল সাদ্দামের খোঁজ অভিযান চালিয়ে যাচ্ছে কানাইঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিন জানান সাবেক বিচারপতি মানিক ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ইস্তানদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিজেপি আটক করে হেফাজতে রেখেছে ইস্তানের সূত্র জানায় শুক্রবার দুপুরের দিকে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক স্থানীয় দালাল সাদদাম সহ অন্যদেরকে টাকা দিয়ে সীমান্ত দিয়ে তাকে ভারতে নিয়ে যাওয়ার সহযোগিতা চান বিকেলের দিকে দনা সীমান্ত এলাকা পাড়ি দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন প্রবেশের পর একটি টিলার মধ্যবর্তী স্থানে কলা গাছের পাতার মধ্যে তাকে শুয়ে থাকতে দেখে স্থানীয় কিছু লোকজন তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার নাম শামসুদ্দিন মানিক বলে পরিচয় দেন এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওটিতে সাবেক বিচারপতি মানিককে বলতে শোনা গেছে টাকা লাগলে তিনি দিবেন তার ভাই বোন দেবেন আমি এদেশে এত কষ্ট করে এসেছি কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য আটকের সময় আরও একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ছড়িয়ে পড়ে ওই ভিডিওটিতে দেখা যায় সাবেক বিচারপতির গলায় গামছা বেঁধে হাত দিয়ে ধরে রেখেছেন এক ব্যক্তি আরেকজন তার নাম জিজ্ঞেস করছেন এ সময় বিচারপতি মানিক তার পুরো নাম বলেন এবং বাড়ি মুন্সীগঞ্জ বলে জানান তাদের জিজ্ঞাসাবাদে এই বিচারপতি অনেকটা অসহায় হয়ে বলতে থাকেন আমার কাছে ছিল ব্রিটিশ এবং বাংলাদেশি পাসপোর্ট সহ কয়েকটি ব্যাংকের ক্রেডিট কার্ড ভয় দেশ ছেড়ে যাচ্ছিলাম এখানকার দুই যুবক বলছিল পনেরো হাজার টাকা দিলে সীমান্ত পার করে দেবে পনেরো হাজার টাকা দেওয়ার পর সেই দুই যুবক ভারত সীমান্তে আমাকে নিয়ে যায় সীমান্তে নিয়ে মারধর করে আমার কাছে থাকা ষাট থেকে সত্তর লাখ টাকা এবং মোবাইল নিয়ে যায় তারা মারধরে অসুস্থ হয়ে পড়লে কলার পাতার উপর শুয়ে রেখে তারা পালিয়ে যায়